হ্যালো ভিউয়ার্স, কেমন আছে সবাই? আশা করছি নিশ্চয়ই অনেক ভালো। আজকের ভিডিওতে আমরা একটি ম্যাজিক্যাল ইলেকট্রিক টেস্টার তৈরি করব। এটিকে ম্যাজিক্যাল ইলেকট্রিক টেস্টার কেন বলেছি, কারণ আমরা সাধারণত যে সকল ইলেকট্রিক টেস্টার ব্যবহার করি সেগুলো কিন্তু বোর্ডের মধ্যে ঢুকিয়ে তারপরে দেখতে হয় যে আমাদের ইলেকট্রিসিটি রয়েছে কিনা। আর এই টেস্টারটি কিন্তু আপনারা বোর্ডের মধ্যে অর্থাৎ যে কোনো ওয়্যারকে না ছিলেই উপর থেকে দেখতে পারবেন যে ভিতরে ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে কিনা, এবং কোনো জায়গা দিয়ে যদি ওয়্যারটি ছিঁড়ে যায় সেটিও কিন্তু সহজে খুঁজে বের করতে পারবেন এই ম্যাজিক্যাল ইলেকট্রিক টেস্টারটি দিয়ে। এটি বানানো খুবই সিম্পল। এটি বানানোর জন্য আপনার সব মিলিয়ে 70-80 টাকা খরচ হতে পারে। তাহলে চলুন দেখে নিই। প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং টেকনিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যদি না করে থাকেন তাহলে দেখতে থাকুন। আশা করি দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা দুটি হয়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক গাইস। আজকের ভিডিওতে আমরা যে প্রজেক্টটি তৈরি করব, এই প্রজেক্টটি তৈরি করার জন্য যে সার্কিটটি রয়েছে সেই সার্কিটটি আগে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ সার্কিটটি এত ছোট যে আমরা পরবর্তীতে যখন তৈরি করব সেটি আপনারা নাও বুঝতে পারেন। এর জন্য চলুন প্রথমে এই সার্কিটের ডায়াগ্রামটি আমরা দেখে নিচ্ছি। আমাদের এই প্রজেক্টটি তৈরি করার জন্য প্রয়োজন হবে দুটো BC547 ট্রানজিস্টর, এবং সেই সাথে প্রয়োজন হবে একটি 4.7 ভোল্টের মোবাইল ব্যাটারি অথবা ব্লুটুথের যে ছোটো ব্যাটারিগুলো পাওয়া যায় সেগুলো, সেই সাথে প্রয়োজন হবে একটি 4 ভোল্টের এলইডি এবং একটি অ্যান্টেনার। তো আমাদের যে BC547 ট্রানজিস্টরটি রয়েছে সেই BC547 ট্রানজিস্টরে প্রথম পিন হচ্ছে কালেক্টর, মাঝখানে পিন হচ্ছে বেস, এবং 3rd নম্বর পিন হচ্ছে অ্যামিটার। তো আমাদের যে ব্যাটারিটি রয়েছে ব্যাটারির যে মাইনাস অর্থাৎ গ্রাউন্ড সেটি আমরা 1 নম্বর যে ট্রানজিস্টরটি রয়েছে সেগুলো তো দেখুন আমরা কিন্তু এখানে দুটো ট্রানজিস্টরে নাম্বার 1 এবং 2 দিয়ে রেখেছি। তো আমরা ব্যাটারির যে গ্রাউন্ডটি রয়েছে সে গ্রাউন্ড আমরা আমাদের 1 নম্বর যেই ট্রানজিস্টরটি রয়েছে সে ট্রানজিস্টরে অ্যামিটার পিনের সাথে অর্থাৎ 3rd নম্বর যে পিনটি রয়েছে সেখানে সোল্ডারিং করে নেব, এবং 1 নম্বর যেই ট্রানজিস্টরটি রয়েছে সে ট্রানজিস্টরের মাঝখানে যে বেস পিনটি রয়েছে বেস পিনের একটি কানেকশন নিয়ে আমরা 2 নম্বর যে ট্রানজিস্টরটি রয়েছে সে ট্রানজিস্টরের 3 নম্বর অর্থাৎ অ্যামিটার পিনে লাগিয়ে দেব। অ্যামিটার পিনের সাথে আমরা সোল্ডারিং করে নিতে হবে 1 নম্বরের বেসের পিনটি। এরপর 1 নম্বর পিনের অর্থাৎ আমাদের 1 নম্বর ট্রানজিস্টরে যে কালেক্টর পিনটি রয়েছে সে কালেক্টর পিনটিকে আমরা আমাদের যে এলইডি রয়েছে এলইডির সাথে দিতে হবে। যেহেতু আমরা এখানে ব্যাটারি ব্যবহার করছি সেক্ষেত্রে কোনো প্রকার রেজিস্টর ব্যবহার করতে হবে না। এরপর আমাদের যে ব্যাটারি পজিটিভ রয়েছে অর্থাৎ প্লাস সেটিকে আমরা সরাসরি এনে আমাদের যেই ট্রানজিস্টরগুলো রয়েছে সেই ট্রানজিস্টরগুলোর 2 নম্বর যে ট্রানজিস্টরটি রয়েছে সেগুলোর যে 1 নম্বর পিনটি আছে অর্থাৎ আপনার কালেক্টর পিন সে কালেক্টর পিনের মধ্যে এবার করে লাগিয়ে নিতে হবে। এরপর আমাদের যে এলইডির পজিটিভটি রয়েছে সে পজিটিভটিকে আমরা আমাদের যেই ব্যাটারির পজিটিভটি রয়েছে সেগুলোর সাথে এবার করে লাগিয়ে নেব। এরপর আমাদের যে অ্যান্টিনারটি রয়েছে অ্যান্টিনার পিনটি আমরা আমাদের যে সেকেন্ড BC547 রয়েছে সে BC547-এর মাঝখানে যে আপনার বেস ভোল্টেজ যেটি বেস ভোল্টেজের সাথে আমাদের এই অ্যান্টিনারটি লাগিয়ে দিতে হবে। অ্যান্টিনারটি আপনারা 22 নম্বর কপার ওয়্যার দিয়ে 8 বার ঘুরিয়ে নিলে হয়ে যাবে, অথবা আপনারা যে এলইডি টেস্টারগুলো পাওয়া যায় সে টেস্টারের মধ্যে যে স্প্রিংটি রয়েছে সেই স্প্রিংটি ব্যবহার করলেও এটি হয়ে যাবে। তো আমরা এখানে পরবর্তীতে যে এলইডি টেস্টারের মধ্যে যে স্প্রিংটি পাওয়া যায় সেটি ব্যবহার করব। তো এ ছিল আমাদের ডায়াগ্রাম। আমাদের ডায়াগ্রামটি আপনারা আশা করি বুঝতে পারছেন। এই ডায়াগ্রামটি পরবর্তীতে আমরা কিন্তু আর দেখাবো না, আপনারা চাইলে কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন, কেননা পরবর্তী কাজটি এত ছোট এবং সূক্ষ্ম যে আমরা অনেকটা তাড়াতাড়ি করে ফেলেছি। তো তাহলে চলুন আমরা প্র্যাকটিক্যাল সেই প্রজেক্টটি বানিয়ে দেখছি এখন। তো আমাদের যে BC547 দুটো ট্রানজিস্টর রয়েছে দেখুন, আমরা এখন এই BC547 দুটো ট্রানজিস্টরকে আমরা যেভাবে ডায়াগ্রামে দেখিয়েছি সে অনুসারে কিন্তু এখানে কানেকশনগুলো করে নেব এবং এলইডিটিকেও সোল্ডারিং করে নিয়েছি। এরপর আমাদেরকে প্রয়োজন হবে যে টেস্টার, সে টেস্টারের এরপর আমাদের প্রয়োজন হবে এই ধরনের একটি ইলেকট্রিক টেস্টার। তো আমরা এই টেস্টার থেকে ভিতরে সকল প্রকার পার্টসগুলো খুলে নেব এবং এই স্প্রিংটি নিব। স্প্রিংটি আমরা ডায়াগ্রামে যেভাবে দেখিয়েছি 8 টার্ন এখানে প্রায় 8 টার্নের মতো রয়েছে অর্থাৎ 8 প্যাচের মতো রয়েছে, এবং এটি প্রায় 22 নম্বর কপার ওয়্যারের সমান। তো আমরা এটি লাগিয়ে নেওয়ার পর আমরা যে
ডায়াগ্রামে দেখিয়েছি মোবাইলে ব্যাটারি, আমরা এখানে মোবাইল ব্যাটারি নয় একটি ব্লুটুথের ব্যাটারি ব্যবহার করব, যেহেতু হচ্ছে আমরা এটা ইলেকট্রিক টেস্টের মধ্যে ভিতরে ঢুকাবো, তো সেক্ষেত্রে আমাদের ছোট ব্যাটারি প্রয়োজন। তো আমরা ডায়াগ্রামে যেভাবে দেখিয়েছি সেই হিসাবে আমরা এখানে জিনিসটিকে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর আমাদের প্রজেক্টটি কিন্তু সম্পূর্ণ রেডি, এখন আমরা সুন্দরভাবে জিনিসটাকে সেট আপ করে নিতে হবে। সেট আপ করে নেওয়ার পর আমাদের যে টেস্টারটির বাকি যে অংশগুলো রয়েছে সবগুলোকে আমরা ফিটিং করে নেব। এখন আমাদের রেডি কিন্তু এই টেস্টারটি, চলুন তাহলে আমরা এটি চেক করে দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইনের মধ্যে যখনই কারেন্ট থাকবে উপর থেকে এটা কিন্তু দেখা যাবে, টেস্টারটি জিনিসের লাগানো প্রয়োজন নেই, কভার না ছিলে আমরা দেখতে পারবো। আমরা এই টেস্টারটির ফ্রিকোয়েন্সি অর্থাৎ যে অ্যান্টিনারটি রয়েছে, অ্যান্টিনারটি আর একটু বড় করে যে কোনো দেওয়ালের ভিতরে যে ওয়ারিং করা হয় সে ওয়ারিংয়ের কোন জায়গায় ওয়ারিংটি করা হয়েছে এবং সে ওয়ারিং দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে কি না সেটিও কিন্তু বের করে ফেলতে পারবো অনায়াসে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তত